আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাননীয় দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতৃবৃন্দ, শেষ পর্বে আমার আলোচনা আপনাদের সামনে আরেকবার নিয়ে আসছি এবং ইনশাআল্লাহ এই পর্বেই আমার আলোচনার সমাপ্তি টানব। আমরা ছিলাম এতিমদের ব্যাপারে সবর, এতিম এবং ছোট্ট ছোট্ট মেয়ে যারা আছে বিশেষ করে তাদের জন্য পিতা এবং মাতা, বিশেষ করে মাতারা সবর ধারণ করবে, সবরের সাথে, ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে তাদের সেবা যত্ন নেওয়ার জন্য যত্নবান হবে। এই প্রসঙ্গে আমরা ছিলাম হযরতে আলা ইবনুল হজরমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার দিকে আমরা অগ্রসর হচ্ছিলাম। হযরতে আলা ইবনুল হজরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদেরকে বসিয়ে একটু দূরে চলে গেলেন এবং আল্লাহকে গুণবাচক নাম নিয়ে ডাকতে লাগলেন। বলতেছিলাম আল্লাহকে ডাকারও বিধান আছে, আল্লাহকে ডাকার বিধান আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর গুণবাচক নাম রয়েছে, সেই গুণবাচক নাম নিয়ে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ ইবনুল হজরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর গুণবাচক নাম নিয়ে আল্লাহকে ডাকতে লাগলেন, ইয়া আলিম ও ইয়া হালিম, ইয়া আলী ও ইয়া আজিম ইসকিনা, ওহে আল্লাহ, ওহে আল্লাহ, ও সর্বজ্ঞাত আল্লাহ, এবং হিলমুয়ালা আল্লাহ, ওহে আল্লাহ, দয়ার আল্লাহ, আমাদেরকে পানি দান করো। দোয়াই করছিলেন, কিছুক্ষণের মধ্যে দেখা যায় বিরাট একটা মেঘমালা তাদেরকে আচ্ছাদিত করে নিয়েছে এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকল সেনারা এবং আলা ইবনে হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে যারা ছিল তারাই সবাই পানি পান করলো, তাদের পিপাসা মেটালো, তাদের সাথে যে জীবজন্তু ছিল ওই সবগুলোকে পানি খাওয়ালো এবং সবাই শান্ত হয়ে গেল। আবার তারা তাদের লক্ষ্যের দিকে অগ্রসর হতে লাগলো। তাদের মধ্যে ছিল বিরাট ধৈর্য এবং সবর এবং দৃঢ়তা বিরাজমান, সেই ধৈর্যের গুণ নিয়ে তারা অগ্রসর হতে লাগলো। আরও দীর্ঘ রাস্তা যখন তারা অতিক্রম করলো, তারা ক্ষুধার জ্বালায় একবারে কাতর হয়ে গেল, তারা ক্ষুধায় ধৈর্যহারা হয়ে গেল। তাদের প্রধান সেনাপতি আলা ইবনে হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা পুনর্বার আবদার রাখলো, এখন আমরা ক্ষুধার্ত হয়ে পড়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমিও ছিলাম তাদের সাথে, আমরা ক্ষুধার তাড়নায় কাঁদতে শুরু করলাম, প্রধান সেনাপতির কাছে আবদার রাখলাম আমাদের খাবারের ব্যবস্থা করা হোক, কিন্তু কোথা থেকে আমাদের সেনাপতি খাবারের ব্যবস্থা নেবেন, জনশূন্য এলাকা, কিছুই নাই, ধুধু বালিয়ার ভালি, পাথরের পাহাড় আর পাহাড়, ওইগুলোই আছে, কিছুই নাই, ব্যবস্থা কী নেওয়া যাবে। হতাশ হয়ে গেলেন আলা ইবনুল হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার চিন্তা করলেন আমি কি করতে পারি, আমার শক্তি যা আছে তাই আমি ব্যবহার করব, এর ঊর্ধ্বে কিছু করার মতো আমার নাই। আবার তার অধীনে সেনাদিগকে বললেন আপনারা কিছুক্ষণ অবস্থান নিন, আমি একটু চেষ্টা করে দেখি। তারা কিছুক্ষণ অবস্থান নিল, অপেক্ষায় রইল এবং আলা ইবনে হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে ছিল একটা জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন এবং জঙ্গলে দৌড়তে শুরু করলেন, সন্ধান করতে লাগলেন কোনো হালাল জীবজন্তু পাওয়া যায় কি যায় না। হঠাৎ করে একটা রাখালের সাথে তার সাক্ষাৎ, ওই রাখালকে দেখে তার মনের মধ্যে আশার সঞ্চার হয়ে গেল। রাখালকে বলতে লাগলেন, ভাই রাখাল, তুমি গরু ছাগল কোথায় রেখেছো, কোথায় রেখে আসছো, তুমি কেন ঘুরছো? আশা ছিল তার মধ্যে ওই গরু ছাগল পেয়ে যাবেন, ওই রাখাল ছিল বেঈমান এবং তাদের শত্রু। সে বলতে লাগলো, না, আমি কোনো রাখাল নই, আমি জঙ্গলায় থাকি, জঙ্গলায় যা পাই তা খেয়ে জীবন ধারণ করি, আমি কোনো রাখাল নই, মিথ্যার আশ্রয় নিল সেই রাখাল। ওই রাখাল মিথ্যা কথা বলে চলে গেল। আলা ইবনুল হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকবার নিরাশার সাগরে হাবুডুবু খেতে লাগলেন, দৌড়তে শুরু করলেন, কোনো কিছু আছে কি নাই, মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা এত দূর রাস্তা অতিক্রম করে আসছি, এখন আমরা ভুকে কাতর হয়ে গেছি, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা দান করো, আল্লাহর তো ওয়াদা আছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা সবাইকে রিজিক দান করেন, যেমনভাবে মানুষকে রিজিক দেন তেমনভাবে অন্যান্য প্রাণীকে রিজিক দেন, এই সকল সৃষ্টিকে জীবন ব্যবস্থা আল্লাহ তাআলাই একমাত্র দান করেন,
ওই ওই ঘোষণা তো আল্লাহরই রয়েছে। সুতরাং দোয়া করতে লাগলেন আলা ইবনে হাজরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দৌড়তে শুরু করলেন। হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসলো অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, শ্রুতি মধুর ভাষায়, কে বলছে, কাজাব আদুউল্লাহ নাহনু হুনা ইয়া ইবাদাল্লাহ, কাজাব আদুউল্লাহ নাহনু হুনা ইয়া ইবাদাল্লাহ। ওহে আল্লাহর বন্দারা, ওহে আল্লাহর বন্দারা, আল্লাহর বন্দা মিথ্যা বলছে, আল্লাহর বন্দা মিথ্যা বলছে, আল্লাহর দুশ্মন মিথ্যা বলছে, আমরা এখানে আছি, আমরা এখানে আছি। মধুর কণ্ঠে চিৎকার করে কে বলছিল, হতবাক হয়ে গেলেন আলা ইবনুল হজরম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাবতে লাগলেন এই জনশূন্য এই জঙ্গলের মধ্যে এমন সুন্দর প্রাঞ্জল ভাষায় কে কথা বলছে, কি ব্যাপার, কোথায় আছে। তিনি আরও হতাশ হয়ে গেলেন, কি আমি কি নতুন কোনো পরীক্ষায় অবতীর্ণ হলাম নাকি। একদিকে পানি না পাওয়ার পরীক্ষা, ওইটাও চলে গেল, এখন খাবারের অসুবিধা, এই আরেক পরীক্ষা, এখন কি পাহাড়ে এসে আমি আরও নতুন পরীক্ষায় পড়ে গেলাম নাকি। ওইভাবে তিনি ভাবতে লাগলেন এবং চিন্তাসাগরে হাবুডুবু খেতে লাগলেন, হতাশ হয়ে গেলেন। ওই আওয়াজকে লক্ষ্য করতে লাগলেন, ওই আওয়াজ আসছে কোথা থেকে, এত সুন্দর আওয়াজ, এত মধুর, তার ভাষা এত প্রাঞ্জল, এত হৃদয়গ্রাহী, কে বলছে, কে ডাকছে। ওই আওয়াজকে লক্ষ্য করে তিনি ওই আওয়াজের দিকে চলে গেলেন। কিছুক্ষণ চলার পরে হঠাৎ করে দেখেন কিছু গরু কিছু বলদ বাধা আছে একটা রশির মধ্যে। ওই গরুগুলোর মধ্য থেকে একটা বলদ চিৎকার করে বলছে, কাজাব আদুউল্লাহ নাহনু হুনা ইয়া ইবাদাল্লাহ, কাজাব আদুউল্লাহ নাহনু হুনা ইয়া ইবাদাল্লাহ, আল্লাহর দুশ্মন মিথ্যা বলছে, ওহে আল্লাহর বান্দারা আমরা এখানে আছি। ওই গরুগুলাকে দেখে তিনি একবারে আনন্দে ফেটে গেলেন এবং সবগুলা গরুকে ছেড়ে বাহিনীর মধ্যে বন্টন করে দিলেন। তারা তৃপ্তি মিটাইয়া খাইল, এই সবগুলা খাইয়া তারা প্রস্তুতি নিতে লাগলো। এক পর্যায়ে এমন আসলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সামনে আসলো একটা সমুদ্র, যে সমুদ্র পার হওয়ার মতো আমাদের কাছে কোনো ব্যবস্থা ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ছিলাম 4000 সেনা, এর মধ্যে আমি ছিলাম একজন। আমরা যখন সেই সমুদ্রের কাছে গেলাম, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, যানবাহন সবগুলো সরিয়ে নেওয়া হয়েছে, আমাদেরকে বিভ্রান্ত পরাজিত করার লক্ষ্যে আমরা এটা উপলব্ধি করতে পারলাম, আমাদের প্রধান সেনাপতি আল্লাহ ইবনে হযরম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ তাআলার মহান দরবারে একটা দোয়া করলেন এবং দোয়ার পরে নির্দেশ দিলেন, আমি নেমে যাব, আমার ঘোড়া ছেড়ে দিব, তোমরা আমার ঘোড়ার কদমে কদমে তোমরা তোমাদের ঘোড়া ছেড়ে দিবে, আল্লাহর কি মেহরবানি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ ইবনে হযরম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও তাদের সাথে আমাদের ঘোড়া ছেড়ে দিলাম। আল্লাহর অপূর্ব মহিমা, আল্লাহর বিরাট অনুগ্রহ, শত্রুদের মোকাবেলায় আমরা সেই পানির উপর দিয়ে আমরা ঘোড়া ছেড়ে দিলাম, আমাদের ঘোড়ার পার মধ্যে এক ফোঁটা পানিও লাগলো না। আমার কথার লক্ষ্য হচ্ছে এই যে আল্লাহ তাআলার পথে জনসেবায় এবং শ্রেষ্ঠ জাতি মানুষের সেবায় যদি আমরা দৃঢ় থাকি, এতিমদের বিশেষ করে সেবার ব্যাপারে আমরা যদি সংকল্প থাকি, আমরা যদি ধৈর্য ধারণ করি, তাহলে অবশ্যই আল্লাহর ওয়াদা সঠিক, আল্লাহর সাহায্য নেমে আসবে, আল্লাহ তাআলার অনুগ্রহ নেমে আসবে, আল্লাহ তাআলার দয়া আমরা প্রাপ্ত হয়ে যাব, আল্লাহর ফিরিস্তার দ্বারা আমাদের সাহায্য করবেন, আল্লাহর ফিরিস্তারা জমিনে নেমে আসবে। আপনারা অতীতেই শুনেছেন আল্লাহর ফিরিস্তারাও সাহায্য করে মানুষের জন্য, যেমনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যের জন্য ফিরিস্তারা, সাহাবায়ে কেরামের সাহায্যের জন্য ফিরিস্তারা নেমে এসেছিল। আপনারা জানেন না বদরের যুদ্ধ ইসলামের প্রথম বড় যুদ্ধ, ইসলামের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যে যুদ্ধ ছিল অত্যন্ত কঠিন, মুসলমানদের সংখ্যা ছিল অল্প, মাত্র 313 এবং কাফিরদের সংখ্যা ছিল 1000, তাদের কাছে অস্ত্র ছিল ভারী ভারী অস্ত্র, মুসলমানদের কাছে অস্ত্রও ছিল না, অবস্থান নিয়েছিল বেঈমানরা সবচেয়ে উপযুক্ত স্থানে এবং মুসলমানরা অনুপযুক্ত স্থানে অবস্থান নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে কাথর অবস্থায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইনতাহলিক হাযিল আসাবা ফালা তুবাদু আলা ওয়াজিল আরদ, আল্লাহুম্মা ইনতাহলিক হাযিল আসাবা ফালা তুবাদু আলা ওয়াজিল আরদ, ওহে আল্লাহ এই দল যদি নিশ্চিন্ন হয়ে যায় তাহলে তোমার জমিনে তোমার আবাদত আর কেউ করবে না, কারণ আমার নবী ছিলেন শেষ নবী, সর্বশেষ নবী, যদি আমার নবীর অনুগামীরা তারা মেরে যায়, তারা সব মারা যায়, তাহলে এই জমিনে আর নূতন নবী আসবে না,
সুতরাং এই জমিনের উপর আল্লাহর ইবাদত কোনো মানুষ আর করবে না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়মানুবক্ষে একদম আন্তরিকতা সহকারে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইনতাহলিক হাযিল আসাবা ওয়ালা তুবাদ আলা ওয়াজহিল আরজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের শ্রেষ্ঠ, বরং সকল উম্মতের শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রাণ দিয়ে আমার নবীকে ভালোবাসতেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার কাছে, তার হাত ধরে বলতে লাগলেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রসুল যথেষ্ট, ওহে আল্লাহর রসুল যথেষ্ট। আমার নবী দোয়া শেষ করে দিলেন এবং বাহির হয়ে গেলেন যুদ্ধের ময়দানের দিকে। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে মক্কার কাফিররা তারা চ্যালেঞ্জ করতে লাগলো, ওলিদ এবং বড় বড় বীর যোদ্ধারা, বর্ষিয়ান যোদ্ধারা তারা চ্যালেঞ্জ করতে লাগলো। এক পর্যায়ে তারা চ্যালেঞ্জ করলো, এ মদিনার খাপুরুষরা, এ মদিনার দুর্বলেরা, এ মদিনার ভূভুক্তরা, বিরাট যুদ্ধের সমবেত যুদ্ধের কোনো প্রয়োজন নেই, যদি সাহস থাকে তাহলে মুবারাজা অর্থাৎ দ্বন্দ্ব যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, আমরা একজন তোমরা একজন, এমনিভাবে আমরা যুদ্ধ করব, যদি তোমরা জয় হয়ে যাও তাহলে জয় তোমাদের কদম চুম্বন করবে, যদি আমরা জয় হয়ে যাই তাহলে জয় আমরা আমাদের কদম চুম্বন করবে, তোমরা পরাজিত হয়ে যাবে, সমবেত যুদ্ধের কোনো প্রয়োজন নেই, প্রস্তুত হয়ে যাও। আছে সেই যুদ্ধের আলোচনার মধ্যে অল্প বয়স্ক আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দেহটা ছিল ছোট, বয়স ছিল একবারে অল্প, তিনি ছিলেন একবারে তরুণ, তারুণ্য তার চেহারায় খেলছিল, লাফ দিয়ে বাহির হয়ে আসলেন। তার মোকাবেলায় ছিল ওলিদ, ওলিদ ছিল বড় বয়স্ক এবং বীর যোদ্ধা, যুদ্ধ দক্ষ, বাহির হয়ে আসলেন। ওলিদ যখন দেখলো সেই তরুণ অল্প বয়স্ক এবং ছোট দেহদারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আলী তুমি একবারে তরুণ, তারুণ্য তোমার চেহারায় খেলছে, এই সুন্দর পৃথিবী দেখার তোমার আরও প্রয়োজন আছে, তুমি আমাকে জানো না, আমি বর্ষিয়ান, আমি যুদ্ধে দক্ষ, আমার তরবারিতে রয়েছে বিরাট ধার, আমার তরবারি আঘাত কেউ ফেরত দিতে পারে না, আমি চাই না তোমার জীবনটা ধ্বংস করে দিব, সুতরাং তুমি চলে যাও, তোমার দলের কোনো বর্ষিয়ান বীর যোদ্ধাকে আমার মোকাবেলার জন্য পাঠাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, এ আল্লাহর দুশমন, এ আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু, নবীর শত্রু, ইসলামের শত্রু, তোমার মোকাবেলা করার জন্য আমার দলের বীর বর্ষিয়ান যোদ্ধা দক্ষ যোদ্ধার কোনো প্রয়োজন নাই, আমার মতো অদক্ষ অল্প বয়স্ক যুবকই যথেষ্ট। বিক্ষুব্ধ হয়ে গেল ওলিদ, ক্ষোভে এবং রাগে ফাটতে শুরু করলো, বলতে লাগলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী বুঝতে পেরেছি তুমি এই সুন্দর পৃথিবী আর দেখতে চাও না, তুমি নিশ্চিন্ন হয়ে যাবে, সাহস থাকলে চলে আসো আমার কাছে। সহজেই চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওলিদের একদম তরবারির নিচে চলে আসলেন, বলতে লাগলো ওলিদ যুদ্ধের একটা বিধান আছে, তুমি অল্প বয়স্ক যুবক আর আমি একজন বয়স্ক বীর যোদ্ধা, সুতরাং আমি আগে আঘাত করব না, তুমি আগে আঘাত করো, যদি বেঁচে যাই, যদি আমি বেঁচে থাকি তাহলে তোমার জবাব দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, এ ওলিদ না আমি আগে আঘাত করব না, তুমি আগে আঘাত করো, যদি আমি বেঁচে যাই তাহলে তোমার দাঁত ভাঙ্গা জবাব দিব। জিজ্ঞেস করলেন, কেন এমনটা তুমি কেন করবে? হযরত আলী জবাবে বলে উঠলেন, আমার নবী বলেছেন, আলী তুমি যদি কোনো যুদ্ধে যাও খবরদার সাবধান, তুমি আগে আঘাত করবে না, দুশ্মন আগে তোমার গায়ে আঘাত করবে, এরপরে তুমি বেঁচে থাকলে তার দাঁত ভাঙ্গা জবাব দিবে। রাগ করে বসলো ওলিদ, আরে তোমার নবীর কথা, মুহাম্মদের কথা তুমি যুদ্ধের ময়দানে নিয়ে আসছো, প্রস্তুত হয়ে যাও, দেখবে আমার তরবারির মধ্যে কেমন ধার আছে, দেখবে। এই বলতে লাগলো হযরত আলীকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম তার কাছে চলে আসলেন। ওলিদ তার সকল কৌশল এবং সকল শক্তি নিয়োগ করে তার ধারালো তরবারি দ্বারা আঘাত করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজেই তার তরবারি আঘাত ফেরত দিয়ে দিলেন। অবাক হয়ে গেল ওলিদ, আরে কি ব্যাপার, আমি কুশলী, আমি যুদ্ধ দক্ষ, একবারে তরুণ একটা যুবক, সে কেমন করে আমার কঠিন আঘাত ফেরত দিয়ে দিল? আচ্ছা যাই হোক আলী, এখন তোমার বাড়ি এসেছে, তোমার পালা, আঘাত করো, আমি দেখব তোমার আঘাত ফেরত দিতে পারি কি পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নাম নিয়ে লাফ দিয়ে তরবারির দ্বারা তার উপর আঘাত করলেন, তার ঢাল দুই টুকরো হয়ে গেল, তার বাহন দুই টুকরো হয়ে গেল, তার দেহ দুই টুকরো হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি জমিনের মধ্যে বিঁধে গেল। এমনিভাবে সেই কঠিন যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় লাভ করলেন। আর এমনটা ঘটবে না কেন? হযরত আলীর মধ্যে তো বীরত্ব ছিল বিরাট, সাহস ছিল বিরাট, যদিও দেহ ছিল ছোট কিন্তু শক্তি ছিল বিরাট। আপনারা জানেন হযরত আলীর শক্তির পরীক্ষা, শক্তির পরীক্ষায় হযরত আলী কেমন বীরত্ব দেখিয়েছেন, দৃষ্টান্ত রেখেছেন এই পৃথিবীর বুকে। সেই খাইবারের যুদ্ধের কথা আপনারা জানেন, খাইবারের দুর্গের গেট ছিল বিরাট গেট, যে গেটকে কেউ ভাঙতে পারতো না, এবং ওই গেট না ভাঙলে ওই দুর্গের ভিতরে ঢুকো কারোর জন্য সম্ভব ছিল না। সেই যুগের 40 জন বীর যোদ্ধা যে গেটকে উঠাতে পারতো না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গেটকে উপড়ে ফেললেন এবং বাম হাতে ধারণ করে ঢাল হিসেবে ব্যবহার করে অগ্রসর হতে লাগলেন। তারাও ছিল বীর পুরুষ। ওই সময় তাদের দল থেকে, ইহুদদের দল থেকে বীর পুরুষ যার নাম ছিল মুরাহাব, অত্যন্ত বীরত্বের অধিকারী ছিল, সে যখন জানলো যে তাদের খৈবরের গেট বাম হাতে ধারণ করে অল্প বয়স্ক ছোট দেহধারী আলী সে অগ্রসর হচ্ছে, তার বীরত্ব গর্জে উঠল, সে আলীর মোকাবেলার জন্য অগ্রসর হতে লাগলো। যখন মুখোমুখি হয়ে গেল তখন সে বীরত্ব গাথা কবিতার মাধ্যমে হযরত আলীকে চ্যালেঞ্জ করতে লাগলো, বলতে লাগলো, আলী তুমি চিনো আমাকে, আমি কে? তুমি আমাকে চিনো আমি কে? কাদ আরাফাত খাইবার আন্নি মুরাহাব শাকি সিলাহ বাতল মুরাজ্জাব ইদিল হরুব আকবালা তালাহাব। সেই বীরত্ব গাথা কবিতার মাধ্যমে আলীর সামনে সে তার বীরত্ব প্রকাশ করতে লাগলো। আলী তুমি চিনো আমাকে, আমি কে? আমার নাম মুরাহাব, এই খৈবরের প্রত্যেকটা বালিকণা ছিনে আমি যখন যুদ্ধের ধামামা শুনি তখন আমি অগ্নিশর্মা হয়ে যাই, এমনভাবে সে তার বীরত্ব প্রকাশ করতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার বীরত্ব গাথা কবিতার মাধ্যমে জবাব দিতে লাগলেন, হে ইহুদের বাচ্চা তুমি আমাকে চিনো আমি কে? তুমি চিনো মুরাহাব, তুমি চিনো আমাকে, আমি কে? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহাল মানজারা ওয়াফিহিম বিসা কালা সান্দারা। এ ইহুদের বাচ্চা, আমার নাম জন্মের পরে আমার মা আমার নাম রেখেছে হায়দর, আমি জঙ্গলের একটা ক্ষিপ্র সিংহের মতো, আমি যখন দুশ্মনকে পাই, দুশ্মন যখন আমার নাগালে আসে তখন তার অস্তিত্ব আমি খান খান করে দেই। এই বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় আঘাত করলেন, বা ফালাকা রাসা, তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। সেই বীর পুরুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বীরত্ব, তার মধ্যে বীরত্ব ছিল বিরাট, সাহস ছিল বিরাট, সেই সাহসের মাধ্যমে, সেই স্থিরতার মাধ্যমে, সেই দৃঢ়তার মাধ্যমে, সেই সংকল্পতার মাধ্যমে, আল্লাহর সাহায্য লাভের মাধ্যমে তিনি বাতিলের বিরুদ্ধে জয় লাভ করেছেন। তো বলতেছিলাম সেই বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গয়রা সাহাবায়ে কেরাম তাদের সততা এবং তাদের দৃঢ়তা এবং তাদের সংকল্পতা ওইগুলা প্রমাণ করেছেন। যখন তাদের মধ্যে দৃঢ়তা আসছে, আল্লাহর ফেরেশতা নেমে আসছেন, আল্লাহ তাআলা ওয়াদা করলেন, নবী হে আমি 1000 ফেরেশতার দ্বারা তোমার সাহায্য করব, এরপরে বললেন 3000-এর দ্বারা, এরপরে আল্লাহর ঘোষণা আসলো 5000 ফেরেশতার দ্বারা তোমার সাহায্য করব। 5000 ফেরেশতা আকাশ থেকে নেমে আসলেন সাহাবায়ে কেরামের সাহায্য করার জন্য। সাহাবায়ে কেরাম ইসলামের সেই প্রথম যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে জয় লাভ করলেন। তার আসল মূলে ছিল সবর, মূলে ছিল দৃঢ়তা, সংকল্পতা। ঠিক তেমনিভাবে আমরা এতিমদের সাহায্য সহায়তায় যদি দৃঢ় সংকল্প হয়ে যায়, সমাজের সেই কুব্যবহার, সমাজের কুপ্রথা, সমাজের অসহায়ত্ব, সমাজের ওই অবস্থা দেখে যদি আমরা পস্পা না হই, আমরা পিছে না হটি, আমরা আগে অগ্রসর হই এবং এতিমদের যত্ন, তাদের সাহায্য সহায়তা, তাদের সব ধরনের উন্নতির ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা যদি আগে চলি, আমাদের মধ্যে যদি সংকল্পতা থাকে, তাহলে অবশ্যই ওই এতিম হবে সুনাগরিক, ওই এতিমের জীবন হবে সুখময় এবং আমাদের জীবনও হবে সুখময় ইনশাআল্লাহ। এতিমদের ব্যাপারে আপনারা যা কিছু শুনছেন, আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে যা কিছু উপস্থাপন করেছি, আশা করি ওইগুলোর দ্বারা আমরা এতিমের সবার জন্য অগ্রসর হতে পারব, এতিমদের জীবন গর্ব, এবং হয়তো এতিমরা এমন সকল মেধাসম্পন্ন, এমন মেধাসম্পন্ন হবে যাদের দ্বারা শুধু তাদের জীবনে উন্নত হবে তা নয়, বরং পুরো একটা পৃথিবী, পুরো একটা জীবন,
বরং সকল সৃষ্টির মধ্যে একটা শান্তি আসতে পারে। যেমন ভাবে এতিম ছিলেন, প্রথমেই বলছি এতিমদের আলোচনার প্রথম পর্বই বলেছি, এতিম ছিলেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যবস্থা এমন ছিল যে ব্যবস্থায় সারা দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে। অন্যায় অত্যাচার জুলুম ওই সবগুলা উৎখাত হয়েছে এবং শান্তির পরিবেশ শুধু নয় বরং এই দুনিয়ায় বেহেশতের বাতাস প্রবাহিত হয়েছে। ছাগল এবং বাঘ এক ঘাটে পানি পান করেছে, মানুষের মধ্যে মানবতা সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে ইনসানিয়ত এসেছে, পশুত্ব আর হিংস্রত্ব দূরীভূত হয়ে গেছে, শান্তির বাতাস প্রবাহিত হয়ে গেছে। আজও যদি আমরা সেই নবীর আদর্শের আলোকে এতিমদের সেবা, এতিমদের যত্ন, এতিমদের খিদমত এবং এতিমদের উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করি, তাহলে এই দুনিয়ায় এখনও শান্তি আসবে। এতিমদের মধ্য থেকে বিশেষ করে এই অসহায়ত্ব দূর হয়ে যাবে, তাদের মধ্যে যে সুখ আছে, ব্যথা আছে, ওই সবগুলা দূর হয়ে যাবে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন আদর্শ। নবীর আদর্শ যদি আমরা এই দুনিয়ায় আমাদের জীবনে, আমাদের পরিবারের জীবনে, আমাদের রাষ্ট্রের জীবনে আমরা প্রতিফলন করি, তাহলে অবশ্যই আমাদের জন্য শান্তি রয়েছে নির্ধারিত। আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সকল প্রচেষ্টা কবুল করুক এবং এতিমদের ব্যাপারে যে আলোচনা করলাম ওইগুলাকে সঠিকভাবে অনুধাবন করার এবং ওইগুলাকে আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুক। এই বলে এই পর্বের শেষ আমি টানলাম, ইতি টানলাম। আল্লাহ তাআলা আপনাদের কষ্ট, আমাদের কষ্ট, আমার বলা এবং আপনাদের শোনা সবগুলাকে কবুল করুক। ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বুল আলামিন ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আত-তাইয়িবিন। আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نعوذ بك من فتنة المحيا وفتنة الممات وفتنة المسيح الدجال اللهم إنا نعوذ بك من سوء العلم وسوء العمل وسوء الحال وسوء القال وسوء الفقر وسوء الغنى وسوء الحياة وسوء الممات وسوء القضاء وشماتة الأعداء ربنا اغفر لنا ولوالدينا ولجميع المسلمين والمسلمات اللهم اغفر لنا ولأساتذتنا ولتلامذتنا ولأئمتنا الكرام وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته